হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব বাড়ির ওয়াল কিংবা রাস্তাঘাটে যে আমরা লাইটগুলো দেখা যায়, এই লাইটগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করে। সাধারণত তিনভাবে এই কন্ট্রোলিং করা হয়। প্রথম হলো ম্যানুয়াল সিস্টেম, যেটি শুধুমাত্র ব্রেকার অন করেই করা হয়। দ্বিতীয়টি হলো সেন্সর, এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। এবং মোস্ট পপুলার যে সিস্টেমটি সব জায়গায় ব্যবহৃত হয় সেটি হলো টাইমার সিস্টেম, যেটি একটা ফিক্সড টাইমে লাইটগুলো জ্বলে উঠবে এবং একটা নির্দিষ্ট টাইমে লাইটগুলো অফ হয়ে যাবে। আজ আপনাদের সাথে শেয়ার করব সেরকম একটি কানেকশন ডায়াগ্রাম। চলুন তাহলে শুরু করা যাক। এই সার্কিট ডায়াগ্রামটি করার জন্য যে যে জিনিস লাগবে আমরা আগে সেটি দেখে নিচ্ছি। আমরা প্রথমে একটি সার্কিট ব্রেকার নিব, MCB, যেখানে 3 পোল আছে, যেহেতু আমরা 3 ফেজ দিয়ে এই সার্কিট ডায়াগ্রামটি করব। এখানে একটি সিঙ্গেল ফেজ ব্রেকার নেওয়া হয়েছে, যেটি দ্বারা আমরা শুধুমাত্র কন্ট্রোলিং করব। এখানে একটি 24 আওয়ার্স টাইমার্স দেওয়া হয়েছে, যেই টাইমারটি দিয়ে আমরা নির্দিষ্ট টাইমে অন করব এবং নির্দিষ্ট টাইমে অফ করব। এটি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি কয়েল হলো 220, যেটি দিয়ে আমরা আউটপুট লাইন পাওয়ার দেব। এটি একটি সুইচ, যেটিতে ম্যানুয়াল, অফ এবং অটো, এই তিনভাবে এটি সিলেক্টর করে রাখা যায়। এবং এখানে কিছু লাইট দেখানো হয়েছে, আমরা এই লাইটে কানেকশনগুলো দিয়ে দেখাব। 3 ফেজ ব্রেকারে আমরা 3 ফেজ একটি ইনপুট নিব, এখানে রেড, ইয়েলো এবং গ্রিন। ইন্টারন্যাশনালভাবে এখন অন্যান্য কালারও করা হয়, যেহেতু বাংলাদেশে পপুলার তাই আমি এই 3টি কালারই নিলাম। ব্লু কালারটি সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ইনপুটে দিব। সেম আমরা ইয়েলো কালারটি মাঝখান থেকে নিয়ে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ইনপুটে আমরা মাঝে দিয়ে দিব। অবশিষ্ট যে রেড কালারটি রয়েছে, এই রেড কালারটিও আমরা এখান থেকে নিয়ে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ইনপুটে দিয়ে দিব। যেহেতু আমাদের ইনপুট হয়ে গেল, এখন আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউটপুটটি সরাসরি লাইটে কিভাবে দিতে হয় দেখাবো। আমরা রেড ফেজটি প্রথমে এই লাইটে দিয়ে দিলাম। আপনার চাইলে প্রালালে আরও লাইট ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আমি এখানে একটি লাইট দেখিয়েছি, আপনার চাইলে এখান থেকে প্রালাল এখানেও লাইট দিতে পারবেন। যেহেতু 3 ফেজ তাই আমি অনলি 3টা লাইট দিয়ে আপনাদেরকে 3 ফেজ ভাগ করে দেখাবো। লাস্ট যে ফেজটি রয়েছে ব্লু ফেজ, এই ব্লু ফেজটি আমরা লাস্ট লাইটে দিয়ে দিলাম। আপনার চাইলে রেড ফেজটি প্রালাল, ইয়েলো প্রালাল এবং ব্লু প্রালাল করে অনেকগুলো লাইট ইউজ করতে পারবেন। যেহেতু আমাদের এটার জন্য 220 পাওয়ার এবং এটার জন্য 220 পাওয়ার লাগবে, সেক্ষেত্রে আমরা একটা লাইন এই ব্রেকারে নিলাম। একটি নিউট্রাল লাইন আমরা লাইটগুলোতে দিয়ে দেব, যাতে করে এই লাইটটি 220 পাওয়ার প্রপারলি পায়। আমরা প্রথমে এই ফেজের সাথে দিয়ে দিলাম, সেকেন্ড লাইটের সাথেও হয়ে গেল এবং থার্ড লাইটের সাথে। এবার আমরা এখান থেকে নিউট্রাল লাইনটি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে দিয়ে দেবো, যেহেতু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরে একটি নিউট্রাল লাইন দরকার হবে। এবার যে সিঙ্গেল ফেজ ব্রেকার আমরা ফেজ দিয়েছিলাম, সেম ফেজটি আমরা কমনে লাগাবো সুইজে। প্রথম আমরা ম্যানুয়াল সিস্টেমটি দেখব। আমরা এখান থেকে ম্যানুয়াল একটি লাইন নিয়ে সরাসরি আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে A1 কয়েলে দিয়ে দেব। একবার খেয়াল করুন, যখন এই লাইটটি অন হয়ে যাবে তখন এই আউটপুটটি সরাসরি গিয়ে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর পাবে এবং এই লাইটগুলো জ্বলে উঠবে। তার মানে আমার এখানে ম্যানুয়াল হয়ে গেল। এবার অটোমেটিক করতে গেলে আমাদের এই টাইমারে কানেকশন করতে হবে। আমরা এবার টাইমারে একটি নিউট্রাল লাইন দিলাম, পাশাপাশি আমরা একটি ফেজ লাইন দিয়ে দিলাম। এখন দেখুন, যদি আমরা মাঝখানে রাখি তাহলে কোথাও পাওয়া যাবে না। যদি আমরা এই লাইনে দেই তাহলে আমাদের এই ফেজটি সরাসরি এদিক দিয়ে এসে টাইমারে চলে যাবে, টাইমারটি রান হবে, কিন্তু আমাদের টাইমারে কোনো আউটপুট আমরা দেই নেই। তা এখন আমরা আউটপুটটি দিয়ে দিব। আউটপুট দেওয়ার জন্য আমাদের একটি ফেজ লাইন লাগবে, সেই ফেজ লাইনটি আমরা কমনই দিব। ফেজ লাইনটি আমরা দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে একটি আউটপুট নিব, কোথায়, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরে। কারণ হলো, যদি এটি এঙ্গেজ হয়ে যায় তখন যাতে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি পেয়ে যায়, এবং এটি যখন টাইম হয়ে যাবে তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অফ হয়ে যায়, যার কারণে আমরা অ্যানোড থেকে একটি লাইন নিব। এই লাইনটি আমরা এই লাইনের সাথে অ্যাড করে দিলাম, যাতে করে এখান দিয়ে আমাদের ভোল্টেজটি চলে আসে। তাহলে আমরা যদি এখানে ম্যানুয়ালে দিই তাহলে আমাদের এখান থেকে ঘুরে এসে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি পেয়ে যাবে, সাথে সাথে আমাদের এই লাইটগুলি জ্বলে উঠবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ম্যানুয়ালটি অফ না করবো ততক্ষণ পর্যন্ত লাইট অফ হবে না। যদি আমরা অটোতে দিই তাহলে এখান থেকে এসে এখানে পাওয়ার পাবে, যেহেতু নেগেটিভ লাইনটি আমার দেওয়াই রয়েছে, সো আমাদের এই টাইমারটি চালু হয়ে যাবে।
একটা নির্দিষ্ট টাইমে এটা কন্টাক্ট পাবে, এখান দিয়ে পাওয়ার এসে মেয়েটি কন্টাক্টে চালু করে দিবে, এবং অপর নির্দিষ্ট টাইমে টাইমারটি অফ হয়ে যাবে, আমাদের এটি ডিসকানেক্ট হয়ে যাবে, আমাদের লাইটগুলো অফ হয়ে যাবে। এইভাবে এই 24 আওয়ার্স টাইমারটি সবসময় চলতে থাকবে, 12 ঘন্টা পর কিংবা নির্দিষ্ট একটি টাইমে সে অন হয়ে যাবে, নির্দিষ্ট একটি টাইমে অফ হয়ে যাবে। এভাবেই আমরা এই লাইটগুলো কন্ট্রোল করতে পারবো। আশা করি আপনারা এই ভিডিওটি সহজে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।